আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহি হবারকাত আনন্দ টিভির রমজানুল ও নিয়মিত আয়োজন নেকির সাগরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আমরা দেখতে দেখতে ছয়টি রমজান অতিক্রম করছি আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন বিশেষ আলম দিন হযত মাওলানা মুফতি হাবিবুর রহমান ফরাজি আসসালামু আলাইকুম ওরফতল্লাহী অবারকাত ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহক একটি বিষয় আমাদের বাংলাদেশ সরকার থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা মসজিদের জন্য প্রত্যেক মসজিদের জন্য আলাদা আলাদা তারাবির কিছু বিষয় উল্লেখ করেছে এর মধ্যে একটি নির্দেশনা যে প্রথম ছয় দিনে নয় পাড়া পড়ার জন্য তা যেহেতু আমাদের গতকালকে আমাদের ছয় দিন শেষ হয়েছে নয় পাড়া এখন যেহেতু বাদ বাকি প্রত্যেক এক পাড়া এই যে আমরা তারাবিটা নিয়মিত যে পড়ছি এই তারাবি সম্পর্কে এই তারাবি সম্পর্কে হাদিসে কি বলে এবং সাহাবাই কিরাম কিভাবে পড়েছে আদৌ কি পড়েছে কিনা এই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ চাচ্ছি ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের আজকের আলোচনার বিষয় শুরুতেই মহান আল্লাহ সোহানা হো তাহলার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলা এই পবিত্র মাহের রমজানের ইতিমধ্যেই ষষ্ঠ তারাবি আমরা শেষ করতে পেরেছি তো এই সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ সহান ও তা আলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাত করেছেন এবং ওয়েদা কুরিয়াল কোরআন ফাস্তামিলা জি এরপরে অপর এক জায়গায় আসছে অরদ তিল কোরআন এভাবে তারপাদিসে পাকে আমরা তারাবি সম্পর্কে

কিছুটা সময় বিশ্রাম নিয়ে থাকি আর আমরা জানি যে তারাবি রাসূলুল্লাহ আলাইহিসসালামের সালাহ রাস সময় থেকে শুরু হয়েছে জি বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় এসে এই তারাবির নামাজকে তিনি সাহাবায়ে کرامের ইজমার মাধ্যমে সকলকে নিয়ে জামাতের সাথে বিশরকার তারাবি শুরু করেন সাহাবায়ে کرام পুরেছেন তাবেঈন আইমে মুজতাহিদিন সালফে সালেহীন এইভাবে আজ পর্যন্ত আমাদের এই তারাবাদ ধারাবাহিকতা চলে আসছে তো তারাবি সম্পর্কে বিশেষ করে যে বিষয়টা তারাবির মাধ্যমে আমরা পেয়ে থাকি সেটা হলো রমজান মাসের এই এক মাস তারাবির মাধ্যমে আমরা পূর্ণ কোরআনে কারিমের এক খতম কোরআনে কারিমের তেলাওয়াত কোরাত এবং শোনার নামাজে দাঁড়িয়ে শোনার যে সৌভাগ্য এটা আমরা অর্জন করি বিরাট সবাবের মধ্যে আল্লাহ তাহলে রেখেছিলাম আর আল্লাহর নবী অসাদ করেছেন মান কমা আর মাসান ইমান ও ও গুফির আলাহু মা যে ব্যক্তি মাহে রমজানে ইমানের দাবিতে সওয়াব লাভের আশায় রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে যাবে অর্থাৎ তারাবিতে দাঁড়াবে তা দাঁড়াবে নফল নামাজে দাঁড়িয়ে যাবে রাত্রে এবাদতের মধ্যে কাটাবে আল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের গুণাগুলো মাফ করে সুহান আল্লাহ হজরত আমরা তাদের কাছ থেকে জি যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় গুলো আমরা শুনলাম তারাবির ব্যাপারে এবং অন্যান্য নামাজের ব্যাপারে তো রমজান মাসের হিসাবটা হলো নামাজ যত বেশি আদায় করতে পারে তো বিশেষ করে এর মধ্যে তারাবি তো অন্যতম কিন্তু চার রাগাত পর পর যে বিরতি আরামের কথা বলা হয়েছে তা আমাদের অধিকাংশ কিন্তু এখন কিন্তু এরকম কিন্তু দেখা যায় না আমরা কিন্তু দেখি বিভিন্ন বড় বড় জায়গার মধ্যে যে চার রাগাত পর পর বিশ্রাম

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما اللهم اللهم كما ربياني صغيرا صغير يا الله ما ماهر ماه رمضان أي ترابي شمبر جنا ابن رمضان الجمعة ترابي تلاوة আমাদের রোজা নামাজ শেরিফ তার তারা বিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এর সবাবটুকু সোনার মদিনায় পৌঁছে দিন ইয়া আল্লাহ সারা দুনিয়ার ইমানদার মুসলমানদের রোহে পাকে হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ মাহের রমজানের হক আদায় করতে পারি তারাবির হক আমরা যেন আদায় করতে পারি আমাদেরকে আপনি তৌফিক দান করুন আয় আল্লাহ মাহের রমজানের